হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীল অ্যান্ড অফিস লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত জানাই। আশা করি বন্ধুরা তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, সকাল সকাল আমি ঘুম থেকে উঠে আগে আমার প্রধান কাজ হলো আম গাছের তলায় চলে গিয়ে আম কুড়িয়ে আনা। কত আম পড়েছে! এরপরে স্নান টান সেরে আমি আলমারির থেকে আমার ছেলের থালা বাটি গ্লাসটা বের করে নিলাম। এটাও দাদু দিয়েছিল, এটা আমি তুলে রাখি, প্রত্যেক বছর ওর জন্মদিনেই আমি বের করে দিই। আজ তো নীলের বার্থডে, সেই জন্য বের করে যাই। দেখো, নীল সকাল সকাল চান ঠান করে রেডি হয়ে গেছে, চুপ করে ভালো ছেলের মতো বসে আছে। অবশ্য ভালোই ছিল, অসুবিধা নেই আমার সেসব দিক থেকে। তারপর নীল আমার সাথে বেরিয়ে গেছে সকালবেলা পুজো দিতে যাওয়ার জন্য। তারপরে আমরা টোটো ধরে নিলাম, টোটো করে আমরা ওপারে চলে যাব, সেই জন্য প্রথমে স্টেশন চলে গেলাম। স্টেশনে ব্রিজটা পার হয়ে আমরা তারপরে ওপারে চলে যাব পুজো দেওয়ার জন্য। সেই সময় দেখো নীল আবার নীলের দাদা দিদার সাথে আসছে আস্তে আস্তে করে। আর আমাদের এই সকালবেলা এখন মোটামুটি 7টা বাজে। দেখো, সব ফুলের দোকান বসে গেছে আজকে পুজোর জন্য। আর আজকে ছিল জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার, আর তোমার এই পুজোর জন্য দেখো এখানে অনেক দোকান আছে। নীল এখানে মিষ্টি পছন্দ করছে, কোনটা নেবে, আর আমি এদিক থেকে পুজোর সামগ্রীগুলো নিয়ে নিচ্ছি। দিয়ে আমার পুজোর সামগ্রী নেওয়া হয়ে গেছে, আর আজ যাবো আমি বড়মার ওখানে পুজো দিতে। দেখো, নৈহাটিতে সবাই জানো বড়মা খুব বিখ্যাত, তো এই হচ্ছে বড়মার মন্দির। যারা যারা এখনও পর্যন্ত আসতে পারোনি বা এসেছো অনেকবার, তারা তারা বাড়িতে বসে একবার প্রণাম করে নাও। দেখো, এই দেখো আজকে কত ভিড় হয়েছে। আর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেছি, যখন সকাল সকাল গেছি বলে আমরা একটু টাইম ফাঁকা পেয়েছি, যে সকালবেলা চলে গেছি ফাঁকা পেয়েছিলাম, তো অল্প ফাঁকা, খুব বেশি ফাঁকা নয়। এদিকে ঠাকুরগুলোকে নমস্কার করছিলাম, আর এখন তো কষ্টিপাথরের মূর্তি বসিয়েছে মায়ের। আর এখানে দেখো পুজো হচ্ছে, আর এক মানে 10-15 মিনিটের মধ্যে দেখো কত সিঁদুর আলতা মোমবাতি এদিকে রেখেছে, ওদিকে সব ফল রেখেছে। আর এদিকে পুজো হচ্ছে, আজ একটা বিশেষ দিন, তাই জন্য ভাবলাম সকাল সকাল পুজো দিয়ে আসি। তো পুজোর লাইনে আমরা দাঁড়িয়ে আছি, এখানকার ব্যবস্থা খুবই ভালো। পুজো দিয়ে যখন নিচে নেমে এসেছি তখন দেখছি নিচে এত ভিড়, মানে এক প্রথমে যদি সকালে এত ভিড়ের মধ্যে আমরা পড়তাম তাহলে আমাদের আরও কত লেট হতো বলো তো। তো যাই হোক, আমরা পুজো টুজো দিয়ে একটা মিষ্টির দোকানে তারপর নীলকে নিয়ে চলে গেলাম। কেন, সকালে তো বাড়িতে থাকা নেই যে বাড়িতে আমি লুচি আলুর দম কিছু নীলকে করে দেবো, তা আমি দোকান থেকেই করে খাইয়ে দিই, দোকান থেকে নিয়ে খাইয়ে দিয়েছি। তো নীল বসে বসে লুচি আর ছোলার ডাল খাচ্ছে। নীল লুচি খেতে প্রচণ্ড পছন্দ করে, কচুরি খেতে, তো সেই দোকানে গিয়ে লুচি খেলো, আর নীলের খুব ভালো লাগছে ওটা। নীল দেখালো, তারপরে বললো যে মা লস্যি খাবো, তো লস্যি মিষ্টির দোকান থেকে একটু লস্যি নিয়ে নিলাম। নীল লস্যি খেলো, তারপর এদিকে বাড়ি চলে এসেছি। নীলের ঠাকমা নীলের জন্য রান্না করেছে, তো আমাদের জানো তো জন্মদিনে মাংস দেয় না, মাছ দেয়, তো ওর ঠাকমা মাছই রান্না করেছে, 5 রকম ভাজা করেছে, পায়েস করেছে, তরকারি, ডাল, মিষ্টি, এগুলোই করেছে। তারপর নীলের ঠাকমা আশীর্বাদ করলো, আমি আশীর্বাদ করলাম, দিয়ে তারপর নীল খেতে শুরু করে দিল। আর নীল যখন খাচ্ছে, দেখো নীল বসে বসে আমাকে বলছিল যে কেমন খেতে লাগছে, প্রত্যেকটা রান্না কেমন হয়েছে। এদিকে পটল ভাজা, উস্তে কুমড়ো ভাজা, মাছ ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, একটা চুনো মাছের চচ্চড়ি, এটাও খুব পছন্দ করে নীল, সেগুলো রান্না করেছে। নীল খাচ্ছে আর হাত দেখাচ্ছে যে খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। তো এগুলো সব রান্না করেছে ওর ঠাকমাই রান্না করেছে, কারণ আমি নীলকে নিয়ে পুজো দিতে চলে গেছিলাম। আর ওর নীলের তো ঠাকমা হচ্ছে প্রাণ, আর নীলের ঠাকমারও নীল হচ্ছে প্রাণ। দেখো, নীল তো ঠাকমার রান্না এত পছন্দ করে, খাচ্ছে আর বলছে, এবার প্রত্যেকটা জিনিস টুকরো টুকরো করে একটু একটু করে ভেঙে ভেঙে নীল খাচ্ছে আর দেখাচ্ছে কোনটা কী ভালো হয়েছে। তো নীল মাছ ভাজা খেতেও খুব পছন্দ করে, দেখো দেখে দেখে কাটা বেছে বেছে, ছোট্ট বাচ্চা তো খাচ্ছে আস্তে আস্তে করে। তাই আমি বললাম ধীরে ধীরে খাও, আর দারুণ হয়েছে করছে। আর ও ঠাকমা তো ওখান থেকে খুব আনন্দ পাচ্ছিলো, যেহেতু রান্না এত ভালো হয়েছে সেই জন্য। আর নাতি খেয়ে খুব তৃপ্তি পাচ্ছে না। যাই হোক, এদিকে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আমরা জামাকাপড় পরে বিকালের দিকে আমরা ট্রেন ধরলাম দুর্গাপুরের দিকে রওনা দেওয়ার জন্য। কেন, দুর্গাপুরে ওর বাবা রয়েছে, এদিকে ওর বাবারও মনটা খারাপ, বার্থডের দিন ছেলে কাছে নেই, তো দুই দিকটাই তো দেখতে হবে। এদিকে বাড়িতে ছিল, ওর ঠাকমারও খুব ভালো লাগছিল, যে যাই হোক থাকা হয় না। এদিকে নীলকে পেয়েছে জন্মদিনের দিন, তো আমরা এখন গঙ্গা পার হয়ে ব্যান্ডেলের দিকে যাচ্ছি। নীলটি কিন্তু ঠিক, দেখো আগের ভিডিওতেও দেখেছো জানলা ধারে বসে, এখনও ঠিক জানলা ধারে বসে পড়েছে, ও গঙ্গা দেখাচ্ছে। গঙ্গা দেখার জন্য ওর উইন্ডো সিটটা দরকারই লাগে, তো যাই হোক করে খুঁজে টুজে সেই উইন্ডো সিটে বসে পড়বে। তার প্রকৃতিটা কি ভালো লাগছে দেখো, কালকে একটু হালকা হালকা মেঘ মেঘ করে বৃষ্টি বৃষ্টি হয়ে যাচ্ছিল, তো দারুণ লাগছিলো, সবুজ হয়েছিল চতুর্দিকে। আর এদিকে বাড়ি এসে দেখি হঠাৎ করে একটা সারপ্রাইজ, এদিকে ওর মনা আর মিমি মিলে কেক নিয়ে চলে এসছে, গিফট নিয়ে চলে এসছে। আমরা কিন্তু জানতামও না, জানো তো হট করে সারপ্রাইজ, আমরা জানি পরে একদিন ডেকে একদিন সেলিব্রেট হবে, কিন্তু না, ওরা বলছে যে দিনকার জিনিস সেদিনকে হওয়াটাই বেটার। খুব ভালো লাগলো এই সারপ্রাইজটা, আর নীলও খুব খুশি হয়েছে। ও ছোটো তো, এসেই দেখেছে কেক এনেছে, গিফট এনেছে, আর ওর বাবা সব ঘরে বেলুন সাজিয়ে রেখেছিলো। যাই হোক, সেই ছবিটা তোমাদেরকে দিতে পারিনি, স্কিপ করে গেছি। আর এদিকে ওর বাবা বেলুন সাজিয়ে রেখেছিলো, আর ওর বাবাও গিফট এনে রেখে দিয়েছিলো ওর জন্য।
তো নীল বসে বসে গিফটটাকে ওপেন করছিল যে কি গিফট বাবা দিয়েছে, আর এদিকে যখন ওপেন করছে ভিডিও করছে, আর পুচকেটা ভাবছে ছবি তুলছি, সেই ভাগে চলে এসছে, ভাবছে যে ওর ছবি তোলা হবে, দাদাকে জড়িয়ে ধরে বসে রয়েছে। আর নীল তখন বসে বসে এখন গিফটটা খুলছে, দেখো ওর বাবা এই গিফটটা দিয়েছে ওকে। আর নীলের তো ভীষণ পছন্দ, বলছে যেমন আমার ব্যাগটা পছন্দ হয়েছে তেমন আমার টিফিন বক্সটা পছন্দ হচ্ছে, খুব পছন্দ করেছে। তো তারপরে আমরা রাতে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, দেন পরের দিনকে সকালবেলা উঠে দেখো তিন ভাই বোন বসে বসে খুব খেলছে, ছোটো বাচ্চাটাকে বোকা বানাচ্ছে আর খেলছে, আর এদিকে ওরা বাড়ি চলে যাবে সকালবেলাতেই, তো আমি সেই জন্য তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, এদিকে আমার ভাত ফুটছে, এদিকে আমার মুসুর ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি, এদিকে বেশি কিছু আজকে করিনি, কেন এত গরম পড়েছে ওরা বললো বেশি কিছু একদম করবি না, কিন্তু বাচ্চা এসছে আর বাচ্চারা এলে একটু চিকেন হবে না তাই কখনো হয় বলো, আর চিকেন খুব পছন্দ করে সবাই, বিশেষ করে বাচ্চারা, আমার ছেলে তো মাটনের থেকে চিকেন বেশি পছন্দ করে। তাহলে আমি ভাত ডাল পাঁপড় ভাজা এইগুলো এদিকে রান্না করেছিলাম, আর এদিকে একটুখানি গরম গরম ধোয়া ওঠা একদম চিকেনের ঝোল করেছিলাম, ঝোল ঠিক নয় কষা কষাই বলতে পারো, কেন ঝোল আমাদের বাড়িতে অতটা কেউ পছন্দ করে না, মাঝে সাঝে আমার ভালো লাগে ঝোলটা, মাঝে সাঝে করি তখন ওরা খেয়ে না, কিন্তু কষাটাই বেশি পছন্দ করে। তো এই হচ্ছে আমার আজকে দুপুরের লাঞ্চ থালি, ভাত ডাল পাঁপড় ভাজা আর এদিকে চিকেন কষা, আর বেশি কিছু করিনি, আর শশাটা আর লেবুটা কেটেছি এটা দিতে ভুলে গেছি, যাই হোক স্কিপ করে গেছি আমি, পরে ওদেরকে আমি দিয়েছিলাম। তো এদিকে দুপুরের লাঞ্চ থালিটা সাজিয়ে নিয়েছি, দিয়ে আমরা সবাই মিলে এক জায়গায় বসে দুপুরবেলা খেতে বসে, যাই খাও না কেন ডাল ভাতটুকু খেলেও না সবাই মিলে একসাথে বসে খেলে দেখবে খুব আনন্দ হয়। আর তারপরে ওরা খেয়ে দিয়ে বাড়ি চলে গেল, এদিকে আমার মাম্মাকে সকালবেলা আমি ঘাস দিয়েছিলাম, আর মাম্মা এ দেখো বেরোচ্ছে, মাম্মাকে কতদিন পরে আমাদের দেখছে না, ওর আর ভালোবাসার শেষ নেই, দেখো না আদরে আদরে আটখানা হয়ে রয়েছে। তো আমি বললাম যে দাঁড়াও মাম্মা এবার তোমাকে ভাত দেবো, কেন ওরা যাওয়ার পর আমি ঘর দেন পরিষ্কার করে নিলাম আরও ভালো করে, দিয়ে মাম্মাকে ছাড়লাম, কেন মাম্মাকে ছাড়া মানে মাম্মা গা পেতে পেতে সব জায়গায় বসবে, এদিকে ধুলো থাকলে ওর ইনফেকশন হতে পারে, সেই জন্য আমি সবসময় ঘর পরিষ্কার রাখি, তোমরা খুব ভালো মতোই জানো। তো মাম্মাকে ভাত দিচ্ছে, দেখো জানে তো মাম্মার ভাতটা এখানে থাকে, মাম্মা ছুটে এখানে এসছে আগে, তারপরে ও তো জানে না আমি ভাত এখনও দিইনি। তো ভাত দেওয়ার পরে মাম্মা বসে বসে আস্তে আস্তে টুকটুক করে ভাত খাচ্ছিলো, ওদিকে তারপরে আমি ওকে ভাত দিয়ে আমি তারপরে স্নানে চলে গেছিলাম। আর এদিকে আমি স্নান করে এসে দেখি দাদাকে এতদিন পাইনি, তারপর দাদার কাছে চুপ করে কোলের মধ্যে শুয়ে রয়েছে, আর দাদা মাথায় হাত বুলিয়ে বুলিয়ে ওকে আদর করছে, আর ও বসে বসে ও দাদার কাছে আদর খাচ্ছে, কি ভালো লাগে না ওদের দুজনের এই ভালোবাসাটা দেখতে, আমার তো ভীষণ ভালো লাগে, কেন বলো তো মানে নীলেরও ও সম্বল আর ওরও নীল সম্বল এইরকমই আর কি। যাই হোক এইভাবেই সারাটা দিন কেটে গেল, বার্থডেটা এইভাবেই কাটলো, তোমাদের কেমন লাগলো আমাকে আশা করি আমাকে জানিও, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও।